নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দর্শক, আজকে যে ভিডিওটি শেয়ার করবো সেটি হলো, ধরেন আপনি একটি ল্যাপটপ ইউজ করেন এবং সেই ল্যাপটপটির যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডের কিছু বাটন কাজ করে না। এখন আপনি একটি কাজ করবেন, এখন আপনি বিপদে পড়ে গেলেন, তাই এখন আপনি এই মুহূর্তে কি করতে পারেন? তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি ল্যাপটপের যে অন স্ক্রিন কিবোর্ড আছে সেটি আপনি ইউজ করতে পারেন। তো অন স্ক্রিন কিবোর্ড ইউজ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি চলে যাবেন যে আমাদের যে ল্যাপটপের সেটিং আছে, সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এই পাশে চলে আসবেন, এই পাশে লেখা আছে, ইজি অফ অ্যাক্সেস, এটির উপর আপনি ক্লিক করেন। ক্লিক করার পর আপনি বাম পাশে চলে আসেন, আপনি নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসার পর দেখেন লেখা আছে কিবোর্ড, মাঝখানে কিবোর্ড লেখা আছে, এখানে একটি ক্লিক করেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে ইউজ ইউর ডিভাইস উইদাউট এ ফিজিক্যাল কিবোর্ড, অর্থাৎ আপনি ফিজিক্যাল কিবোর্ড ছাড়া আপনি কীভাবে ইউজ অন স্ক্রিন কিবোর্ড আপনি ইউজ করবেন। তো এখানে আমার অন স্ক্রিনটা অফ করা আছে, এখানে আমি অন করে দিলাম। দেখেন অন করার সাথে সাথে আমার ল্যাপটপের স্ক্রিনে একটি কিবোর্ড শো করছে। তো বন্ধুরা, আপনারা এভাবেই সেটিংসের মাধ্যমে খুব সহজেই আপনারা অন স্ক্রিন কিবোর্ডটি অন করতে পারবেন। তো এখন আমি যে সেটিংসটি দেখাবো সেটি হলো কীভাবে আপনারা, ধরেন আপনার একটি আপনার ল্যাপটপ ঠিক আছে, ওকে আছে, এখন আপনি ইচ্ছে করছেন যে যে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে কাজ করবেন। তো অন স্ক্রিন কিবোর্ড দিয়ে কাজ করার জন্য আমি শর্টকাট বাটনের মাধ্যমে কীভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডটি আপনি আপনার স্ক্রিনে নিয়ে আসবেন। তো এটি করার জন্য আপনি উইন্ডোজ কন্ট্রোল এবং উ একবারে ধরে চাপ দিবেন। দেখেন চাপ দেওয়ার সাথে সাথেই আমার সামনে চলে আসছে অন স্ক্রিন কিবোর্ড। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।